বিজেপিতে যোগদানের ভুয়ো খবরে মর্মাহত বিধায়কের আত্মহত্যার হুমকি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ও বিজেপিতে আসার সম্ভাবনা, বর্ধমানের দুই বিধায়কের নামে এইরকমই মিথ্যা ভুল তথ্য সংবাদপত্রে সম্প্রচার হয়েছে বলে মন্তব্য করেন পূর্ব বর্ধমান জেলার রায়নার বিধায়ক নেপাল ঘরুই ও উত্তরের বিধায়ক নিশীথ মালিক। তাঁদের নামে ফেক নিউজ সম্প্রচার হয়েছে বলে তাঁরা দাবি করেন। রায়নার বিধায়ক নেপাল ঘরুই এদিন বলেন, মিথ্যা প্রচার করলে মিডিয়া প্রেস কনফারেন্সে গিয়ে বিষ খাব। উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ, ভবিষ্যতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকব। চ্যানেল সেখান থেকে আমরা খবর পাচ্ছি, আমাকে বিভিন্ন আমাদের দলের কর্মীরা বলছে যে আমি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছি বা বিজেপি দলে যাওয়ার চেষ্টা করছি। টোটালটাই মিথ্যা খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নেপাল ঘরুই কিছুই নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আজকে আমরা প্রচারও করছি এবং মমতা ব্যানার্জির শেষ কথা এবং মিডিয়াকে আমি বলেছি যে আমরা যদি এরকম মিথ্যা প্রচার করেন আমাদের মিডিয়ার ওই কী বলে প্রেস কনফারেন্সে যে আমি কিন্তু বিষ খেয়ে নেবো, এরকম মিথ্যা কথা মিথ্যা প্রচার আপনারা কিন্তু করবেন না। আপনারা যে জল্পনার তথ্য ছড়াচ্ছেন টোটালটাই ভাঁওতা মিথ্যা। দিদি আছেন, দিদির সঙ্গে আছি এবং 2021 সালে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানুষ যেভাবে আজকে আমাদেরকে সমর্থন করছেন, যে উন্নয়নের আজকে ডালি নিয়ে আমরা বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচার আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের অলরেডি ঢল নেমে আছে, মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারে আনার জন্য মানুষ মুখিয়ে আছেন। টোটালটাই ভাঁওতা খবর। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিন্তু রায়নার মানুষ, বিশেষ করে আমি অন্য কিছু ভাবি না। বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আজকে 2016 সালের নির্বাচনে আমি এই উত্তর বিধানসভা থেকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমি গ্রাম বাংলার মানুষের সঙ্গে কাজ করার যে সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কিন্তু আজ আমি এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা, আমি বাঘার এক অঞ্চলে বর্ধমান এক ব্লকে আমরা আজকে মিছিল সংগঠিত করে আমরা বাড়ি বাড়ি প্রচার রিপোর্ট কার্ড বিলি করছি। এ মতো অবস্থায় আমার কাছে খবর আসে কোনো একটি সংবাদ মাধ্যম তারা প্রচার করছেন যে বর্ধমান উত্তরের বিধায়ক নাকি বিজেপিতে যোগাযোগ করেছে, বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। আমি সেই সব নিউজ চ্যানেলকে আমি অনুরোধ করব যে আপনারা মিথ্যা এই প্রচার করবেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা আছি এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়নের কর্মযোগ্যে চালানো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর আর কি ক্ষমতা হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমার জনগণমনিক, আমার মা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা আছি এবং আগামী দিনেও থাকবো।